আমি গেছিলাম কুচবিহার ঘুরতে 2 দিনের জন্য। অনেক রকম প্ল্যান করে গেছিলাম, কুচবিহারের অনেক জায়গা, যেসব টুরিস্ট প্লেসগুলো বিখ্যাত বা যেগুলো বিখ্যাত নয়ও সেগুলো সম্পর্কেও অনেক রকম তথ্য জোগাড় করে গুগল থেকে, ওয়েবসাইট থেকে, বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে আমি গেছিলাম কুচবিহার ঘুরতে। সো আপনাদের এটা আমি জানিয়ে রাখি যে কুচবিহার যদি আপনি প্ল্যান না করেও যান বা হঠাৎ করেই প্ল্যান করেন যে আমি কুচবিহার ঘুরতে যাব, এবং তার জন্য কুচবিহারের যেসব টুরিস্ট প্লেসগুলো আছে সেই টুরিস্ট প্লেসগুলোর একটা মোটামুটি ধারণা করে আপনি কুচবিহার চলে যান। কুচবিহারের মেন শহরে আছে হচ্ছে মদনমোহন মন্দির, আর মদনমোহন মন্দিরের ঠিক উল্টো দিকে, মদনমোহন মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হেল্প সেন্টার। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হেল্প সেন্টারে আমি প্রথমবারের জন্য ঢুকেছিলাম, এবং ওখানের যে অফিসার, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম হেল্প সেন্টারের যে অফিসার, অফিসারের নাম হচ্ছে মিস্টার সুপ্রিয়। সুপ্রিয়বাবু আমাকে খুব হেল্প করেছে, খুব গাইড করেছে যে কুচবিহারে কোথায় কী দেখা যায় বা কীভাবে যাওয়া যায় সেই জায়গাগুলোতে, সেই সম্পর্কে অনেক রকম হেল্প করেছে। কুচবিহার ঘুরতে গেলে অবশ্যই অবশ্যই একবার ভিজিট করবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হেল্প সেন্টারে। ওনারা, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হেল্প সেন্টারের অফিসার, উনি থাকেনই হচ্ছে আমাদের মতো ট্যুরিস্ট ট্রাভেলারদের হেল্প করার জন্য, গাইড করার জন্য। তো আপনি একবার হলেও ওখানে ভিজিট করতে পারেন, এবং সাথে আপনি পুরোটা জানতে পারেন, পুরোটা জেনে নিতে পারেন যে কুচবিহারে কোথায় কী দেখার আছে, কী কী টুরিস্ট প্লেস আছে, ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস বা যেগুলো ইম্পর্টেন্ট নয়ও সেই সব টুরিস্ট প্লেস সম্পর্কেও আপনি অনেক কিছু জানতে পারবেন। তো এখানে ম্যাপ কিছু পাওয়া যায় বা টুরিস্ট প্লেস? হ্যাঁ, স্যার আসবো স্যার, আমরা এসছি 2 দিনের জন্য ঘুরতে এখানে। তো এখানে টুরিস্ট প্লেসগুলো একটু বললে ভালো হয়। এমনি কি পূর্বের সময় এটা দেওয়া আছে ওখানে? ঠিক আছে, রাজবাড়ি তো এটা মদনমোহন টেম্পল। ঠিক আছে, এটা জেঙ্কিন্স স্কুল সামনে, এখান থেকে 10 কিলোমিটার দূরে, মানে আলিপুরদুয়ার রোডে। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওখানে আছে মানে বানেশ্বর টেম্পল থেকে আর 1 কিলোমিটার সামনে হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, ওটা হচ্ছে রাজারি, আর এটা হচ্ছে রসিক বিল, এটা আপনাকে যেতে হবে 40 কিলোমিটার এখান থেকে। এদিকে তাছাড়া সামনে আছে এক্সকারশন টু ক্রোস, মানে এখানে আছে লিখে দেওয়া আছে এই যে গেল মধুপুর ধাম, মধুপুর ধামটা হচ্ছে এইদিকে পুন্ডিবাড়ির এদিকটা, মানে এখান থেকে এটাও 12 কিলোমিটার। তারপরে চিলাবাদা ফরেস্ট সামনে আছে, ওগুলো তো জানেন যে একটি ফরেস্ট বক্স আছে, এগুলো হচ্ছে কাছাকাছি আর কি। তো এছাড়া আমাদের এখানে আছে মানে যে ইঞ্জিন ক্লাব আছে মহারাজা নিতেন্দ্র নারায়ণের সামনে, এটা এইদিকে, ঠিক আছে, সেটাই যেতে পারবেন। তারপরে এখানে রাজাদের সমাধি দেওয়া হয় সেটা রানীবাগান আছে। এমনি এক্সট্রা আছে গোসানি বাড়িতে রাজপাট আছে, সাগর দিকে যে সামনে এদিক থেকে যাবেন এই সোজা যে ইয়েটা পড়বে মোড়টা ওই দিকে, ওখানে ওখানে হেরিটেজ বিল্ডিংগুলো আছে আমাদের শহরে, সোজা গিয়ে না সোজা গিয়ে। ওকে, একটা ম্যাপ আমি নিচ্ছি, কোথা থেকে আসছি? টুরিস্ট ইনফরমেশান ডেস্ক এখানে আছে, ইনফরমেশান সেন্টার। তো এখান থেকে আমি একটা ম্যাপ পেয়েছি যেখান থেকে উনি বললেন যে এখানের মেন মেন প্লেসগুলো কী কী আছে বা টুরিস্ট প্লেসগুলো কী কী আছে যেগুলো এখানে ঘোরা যাবে। যে ডেস্টিনেশনগুলো আছে প্লাস হচ্ছে ওখানে আমাদের যে ইয়েগুলো আছে মানে টুরিস্ট লজগুলো, তাদের ফোন নাম্বার টোন নাম্বার দেওয়া আছে, আর একটা হিল সাইডে। এমনি এক্সট্রা ম্যাপ বলতে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের উপরে ম্যাপ আছে।
রোডের বিপণী যে ইয়ে আছে স্টলটা সেখানে ওটা আপনাকে পারচেস করতে হচ্ছে ম্যাপ। এইখানে আছে মদনমোহন টেম্পল, যেটা আমরা মদনমোহন টেম্পলের একদম সামনে আছি, তার একটু আগেই গেলে কোচবিহার প্যালেস। কোচবিহার প্যালেসটা একটু আগে তো না, একটু পিছন দিক করে, মানে ওই ওই দিকটা। বানেশ্বর শিব টেম্পলটা একদম উপরের দিকে, উপরটা আমরা ওই যে ওই দিকটা যেতে হবে, উত্তর দিকটা। আপনার দুদিনে ঘোরা সম্ভব? দুদিনে ঘোরা কমপ্লিট হয় তো? ওকে, ধন্যবাদ। আপনার নামটা কি স্যার? সুপ্রিয় দিগে। থ্যাংক ইউ স্যার। ওকে। এখান থেকে একটা বই নেবো আমি। সত্যিবাবু আমাকে তিনটি বই দিয়েছেন, যার মধ্যে প্রথম বইটা হচ্ছে দার্জিলিং ডায়েরি। এতে আছে দার্জিলিংয়ের সমস্ত টুরিস্ট প্লেস সম্পর্কে খুঁটিনাটি তথ্য। এছাড়া একটা বই দিয়েছে, যে বইটা হচ্ছে ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল। ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল নামের এই বইটা দিয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বিখ্যাত টুরিস্ট প্লেসগুলো সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেওয়া আছে। এবং সাথে আছে একটি ছোট্ট লিফলেট টাইপের, সেটা হচ্ছে কুচবিহারের লিফলেট, যাতে আমার ঠিক এই কুচবিহার লিফলেটের ঠিক পিছনে আছে ম্যাপ, আর বইয়ের ভিতরে দেওয়া আছে কুচবিহারের, কুচবিহার শহরের বা কুচবিহারের মধ্যে যেসব বিখ্যাত জায়গা।